আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাই কেমন চুন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে সকালবেলা রান্না করতে যাব, তো নাস্তা খাওয়ার পরে এরা দুজনে এখানে আড্ডা দিচ্ছে, মানে আর আফতার দাদুর সাথে পড়াশোনা করছে, তো ভাবলাম এদেরকে একটু সুর দিই, ভালো লাগলো দেখে। আসলে আরাফের দিন মানে সময়গুলো খুব ভালো কাটছে মাশাল্লাহ, আমারও খুব ভালো লাগছে দেখে। এতদিন বাসায় একা একা ছিল, খুবই ওর একা একা লাগতো, তো ওর দাদু আসার পর থেকে তার সময়টা খুব ভালো যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই সুখী পরিবারটার জন্য এবং আমার ফ্যামিলির জন্য এবং আমার বেবিটার জন্য, আমরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। তো আজকে যা যা রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন আজকে পুরো ব্লগটি। এখানে আমি সব রান্নাগুলো গুছিয়ে নিয়েছি যা যা রান্না করব। তো কলাই শাক ভাজি করব, এটা রেসিপি কিন্তু আমার অন্য একটা ব্লগে আমি দেখিয়েছি। আর হচ্ছে একটা মজার রান্না করব, সেটা হচ্ছে লাউ শাক নতুন আলু দিয়ে, মানে এখানে দুটো লাউ শাকের আগা ডগা নিয়েছি আর কিছু দেশি শিং মাছ, এটা দিয়ে একটু ঝোল রান্না করব। তো সব রান্নাগুলো যা যা করবো সব এখানে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে আরাফের পাপার জন্য, আর আরাফের জন্য একটু চিকেন করব। এই তো, তো সব কিছু আমি দু চুলায় গুছিয়ে গেছি নিয়ে এভাবে রান্নাটা করি। তো নতুন নতুন গৃহিণী আপুরা যারা আছেন তারা কিন্তু এভাবেই গুছিয়ে কাজগুলো করলে কিন্তু অনেক সহজ হয়ে যায় রান্নাবান্নাগুলো, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তো সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আমার ব্লগের মধ্যে দিয়ে। তো এখানে হচ্ছে ওই সাইডে আমি কলাই শাকটা ভাজি করে নিচ্ছি, আর এই সাইডে হচ্ছে চিকেনটা ভুনা করে নিব, যেহেতু এটা হার্ড চিকেন আর এটা একটু রান্না হতে সময় লাগে কিন্তু ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে দুই সাইড থেকে আমি রান্নাগুলো করে নিচ্ছি, আর লাউ শাকের রেসিপিটা আমি ডিটেল শেয়ার করব। আর শিং মাছটা দেশি একটা মাছ, এটা দিয়ে আমি কিন্তু লাল শাক দিয়েও একদিন রান্না করে দেখিয়েছি, আমার অন্য একটা ব্লগে কিন্তু আছে। আর আজকে করব লাউ শাক দিয়ে, তো লাউ শাক দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে, একটু ঝোলঝোল করে রান্না করলে দেশি মাছগুলো দিয়ে অনেক ভালো লাগে খেতে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। শাকটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা টেবিলে সার্ভ করে দিব। এরকম সবুজ সবুজ রেখে কিন্তু রান্না করলে ভালো লাগে কলাই শাকটা খেতে। আর ওই সাইড থেকে হচ্ছে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে। আর শাকটা হয়ে গেলে এই সাইডটাতে আমি একটু আরাফের পাপার জন্য ডাল চচ্চড়িটা করে নিব, তারপরে আমি লাউ শাকটা রান্না করে নিব। আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন তারা কিন্তু চাইলেই একটা সাবস্ক্রাইব করতে পারবেন, আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, এতে করে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আমার ব্লগগুলোও কিন্তু দেখে নিতে পারবেন। এখানে একটা ভীষণই মজাদার ডাল চচ্চড়ি করছি, সেজন্য ডালটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু ডালটা সেদ্ধ হতে অতটা সময় লাগে না। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন দিয়ে খুব ভালোভাবে ডালটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে একেবারে মাখা মাখা করে চচ্চড়ি করে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দ, তো প্রায় আমি এভাবে ডাল চচড়িটা করি, অনেক সময় লাউ শাক দিয়েও রান্না করি, তো আজকে এভাবে করেছি। তো আমি কলাই শাকটা টেবিলে সার্ভ করে দিয়েছি, ওটা হয়ে গিয়েছে, এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি, বেশিটা চিকেনটা হচ্ছে। ডালটা হয়ে গিয়েছে একেবারে এরকম এরকম একটু আস্তে আস্তে থাকবে আর এরকম মাখা মাখা থাকবে, এই ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি ডালটাকে টেবিলে সার্ভ করে দিয়ে লাউ শাকটা কীভাবে রান্না করবো দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ছড়ানো কড়াই আমি নিয়ে নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, তেলটা একটু গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকটা কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু অনেকেই জানি না যে এটা শিং মাছের সাথেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি শিং মাছের মাঝখানে এরকম একটু চিড়ে ভিতরে একটা রব থাকে সেটা আমি ফেলে নিয়েছি, এভাবে করে কিন্তু রবটা ফেলে নিতে হয়। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর দুটো রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ চেরা, এটা দিয়ে একটু সফট করে টেলে তারপরে ভেজে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এমনিতে কিন্তু শাকে কখনোই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি অ্যাড করি না, মানে অল্প দিয়ে দিলেও হালকা একটু হলুদের গুঁড়ো, কিন্তু আজকে যেহেতু মাছ দিয়ে করবো তাই সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো অ্যাড করেছিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখন একটু সামান্য পানি দিয়ে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু কুচিয়ে অল্প করে দিলেই হবে, হাফ চা চামচের থেকে একটু কম করে দিয়েছি আমি দুটোই। এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এখন আমি মাছগুলো দিয়ে এটাও আরও 5 মিনিটের মতো মাছটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এগুলো একটু তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি, এখন আমি শাকটাকে দিয়ে আরও 2-3 মিনিট শাকটাকে একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। এখানে কিন্তু একেবারে কুচি কুচি দুটো আগা টগা নিয়েছি লাউ শাকের, আর নতুন আলু দিয়েছি এভাবে একটু লম্বা লম্বা করে। এভাবে করে দেখতে পারেন, অনেক অনেক টেস্টি হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভয়েসটা তো আমি পরে দিয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল লাউ শাকটা খেতে। এই যে কষানো হয়ে গিয়েছে, এটাও 2-3 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু দেশি মাছ তাই একটু ঝোল ঝোল করে শাকটা রান্না করেছিলাম, আর এটার ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে। তো শাকটাতে বরফ চলে আসলে, মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু মাছগুলো অ্যাড করে দিব। তো এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বরফ চলে এসেছে, এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে আরও একটু 5 মিনিটের মতো রান্না করে তারপরে আমি এটা তুলে নেব। তার আগে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা একটু কম মনে হয়েছে আমার কাছে, তাই একটু লবণ দিয়ে তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। যে একেবারে হয়ে গিয়েছে, ঝোলটাও একটু ঘন হয়ে গিয়েছে, আর আলু শাক সবগুলো সফট হয়ে গিয়েছে। এখন নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়ো দিব, আসলে এটা অপশনাল, আপনার ভালো লাগলে আপনি দিবেন, আর না দিলেও সমস্যা নেই। তবে এরকম দেশি মাছগুলোতে একটু জিরার গুঁড়ো দিলে ভালো লাগে। অনেকে ভাবতে পারেন শাকে আবার জিরার গুঁড়ো, খেয়ে দেখতে পারেন, ভালো লাগে অনেক। তো এই ছিল আজকে আমার ব্লগে, দেশি মজার লাউশাক দিয়ে দেশি মাছের একটা রান্না শেয়ার করেছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।